হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু সফল বাংলা ইউটিউব চ্যানেল সফল বাংলা নতুন সেশানে তোমাদের প্রত্যেকের স্বাগত জানাই যেমনটা প্রত্যেকে জানো তোমরা যে আগামীকাল তোমাদের এতক্ষণ হয়তো পরীক্ষা শুরু হয়ে যাবে তো তোমাদের জন্য স্পেশাল কিছু ক্লাস আজকে আমরা অ্যাটেন্ড করবো এবং প্রত্যেকটা ক্লাসই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আজকে আমি জি কে ক্লাস তোমাদের সাথে শেয়ার করছি এবং একটু পরেই আবার সেকেন্ড চ্যানেলে বঙ্গীয় নার্সিং অ্যাকাডেমি একবার দেখিয়ে দেবো সেই চ্যানেলটা সেই চ্যানেলে তোমাদের একটু পরে আমি ইংলিশ নিয়ে ক্লাস দেবো এবং তারপর আবার একটা ম্যাথে ক্লাস দেবো এই চ্যানেলেই ঠিক আছে তো দুটো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর একটা কথা বলি কি এন্ট্রান্স ডট কম এ তোমরা অবশ্যই চলে যাবে এবং ওখানে গিয়ে তোমরা চাইলে একবার কিন্তু শেষবারের মতো মক টেস্ট দিয়ে দেখতে পারো তোমাদের ফ্রি মক টেস্টগুলো তোমাদেরকে একবার একবার দেখিয়ে দিই আমার যে ফ্রি চ্যানেল আছে এবং তারপর তোমাদের দেখিয়ে দিই যে কোথায় এন্ট্রেন্স প্র্যাকটিস মক টেস্ট করে দেবে ফ্রিতে দেখো বন্ধুরা আমি চলে এসেছি ইউটিউবের সার্চ বাটনে তোমরা প্রত্যেকে সার্চ করবে সার্চ বাটনে সার্চ করার পর তোমরা লিখবে বঙ্গীয় নার্সিং অ্যাকাডেমি বি এ এন জিআইও বঙ্গীয় তারপর লিখবে নার্সিং এন ইউ আর এস আই এনজি নার্সিং অ্যাকাডেমি ওকে এসিএডিই এম ওয়াই তো দেখো এইরকমভাবে একাডেমি চলে আসবে সার্চ করার পর তোমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে তোমরা দেখতে পাবে এই যে আমাদের চ্যানেল দ্বিতীয় চ্যানেল নশো বারো জন সাবস্ক্রাইব করে নিয়েছো অলরেডি তো এখানে আমি দ্বিতীয় ভিডিওটা খুব তাড়াতাড়ি পাবলিশ করে দেবো আজকের যে দ্বিতীয় ভিডিও অর্থাৎ ম্যাথেস এবং ইংলিশের এই দুটো কিন্তু এখানেই পাবলিশ করে দেবো ঠিক আছে আমি কিন্তু আর নতুন আমাদের যে প্রথম চ্যানেল সেখানে কিন্তু আর পাবলিশ করবো না তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবার চলে আসি এন্ট্রান্স প্র্যাকটিসে তোমরা কি করে ফ্রি মক টেস্ট দেবে দেখো আমার আহ ভিডিও ডিসক্রিপশানে অবশ্যই লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলে তোমার কিন্তু এরকম একটা পেজে ওপেন চলে আসবে এখানে আসার পর তোমাদের কিন্তু নিজেদেরকে স্ক্রোল করতে হবে দিকে স্ক্রোল করার পর এনএম জিএএম এখানে কিন্তু ক্লিক করে দিতে হবে তারপর তোমাদেরকে এখানে লগ ইন করতে হবে যারা লগ ইন করনি যারা অলরেডি প্রথমবার জন্য আসছো তাদের কিন্তু আগে আগে রেজিস্ট্রেশন করতে হবে এখানে রেজিস্টারে ক্লিক করে তোমাদের কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে আর যারা রেজিস্ট্রেশন করে নিয়েছো অলরেডি তারা কিন্তু অবশ্যই এখানে লগ ইন করে নেবে গুগল দিয়ে আমি গুগল দিয়ে লগ ইন করে নিচ্ছি আমার যে লগ ইন আইডি আছে সেটা দিয়ে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি ক্রেডেনশিয়াল দিয়ে এগুলো অবশ্যই কিন্তু আমি করে দিচ্ছি তারপর কিন্তু অবশ্যই লগ ইন হয়ে যাবে লগ ইন হয়ে যাওয়ার পর তোমাদের কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে ড্যাশবোর্ড এখানে কিন্তু তোমরা তোমাদের এক্সামেশান সিলেক্ট করে যে কোনটা তোমরা দিতে চাও তো আমি তোমাদের জন্য একটা দেখিয়ে দিচ্ছি অল এবং এখানে টেক এক্সামিনেশনে ক্লিক করলে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের এক্সামগুলো দিতে পারবে যতবারই ইচ্ছে ততবারই ঠিক আছে এবং তোমাদের যে যতগুলো যা মার্কস হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা দেখবে যে কীরকম কী হচ্ছে কারণ এই মুহূর্তে কিন্তু আমাদের পরীক্ষার জন্য অবশ্যই কিন্তু যেই ধরনের প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে বা মোটামুটি আমাদের যে একটা আইডিয়া করে রকম হতে পারে তোমাদের প্র্যাকটিসের জন্য কিন্তু এরকম কিছু কিছু কোশ্চেন আমরা বানিয়েছি ঠিক আছে এভাবে প্রত্যেকটা প্রশ্ন দেওয়ার পর তোমরা কিন্তু সাবমিটে ক্লিক করে দিলে এরকম সেভ অপশন চলে যাবে তারপর তোমার কিন্তু তোমাদের রেজাল্টগুলো দেখতে পারবে কী হবে সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাই তাহলে যদি দেখতে নাও পাও না এই দেখো যখন নিচে দেখতে পাই যে কোনটা কোনটা সঠিক করতে রয়েছে এবং যদি দেখতে নাও পাও তোমরা কিন্তু এখানে আসার পর ঠিক অ্যানাদার এক্সামিনে ক্লিক করবে দেন তোমাদের টেস্ট রেজাল্টে ক্লিক করবে টেস্ট রেজাল্টে ক্লিক করার পর তোমার কিন্তু তোমাদের যে যতগুলো পরীক্ষা তুমি দিয়েছো এখানে তোমাদের দেখাবে যে কোন পরীক্ষা দিয়েছিলো এবং কোন সাবজেক্ট তো এখানে কিন্তু তোমাদের দেখিয়ে দিবে যে কত কি পেয়েছো এবং কোনটা কোনটা সঠিক উত্তর কোনটা ভুল হতো ঠিক আছে তো যারা যারা দাওনি অবশ্যই দিয়ে দেবে ঠিক আছে আর অবশ্যই পরীক্ষার জন্য কিন্তু সময় একদমই হাতে নেই আর কয়েক ঘন্টা পরই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে ওই জন্য আমি আর বেশি এটাকে বাড়াচ্ছি না অবশ্যই আমাদের ক্লাসে ফিরে যাচ্ছি এবার দেখো প্রথম প্রশ্ন বলা হচ্ছে কোন ভৌত রাশি যদি দুটো সমজাতীয় রাশির অনুপাত হয় তবে সেই রাশির কোন একক কোনো একক থাকে না এই ধরনের রাশিকে কি বলে তো উত্তরটি কি উত্তরটি হচ্ছে আমাদের এককহীন রাশি ঠিক আছে অপশন এ এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার চলো পরের প্রশ্ন আসছে উন্নতমানের সমতল দর্পণ কোন ধরনের হওয়া উচিত উত্তরটি কি অত্যন্ত পাতলা এবং মসৃণ হওয়া উচিত স্নায়ুসন্ধি থেকে উৎপন্ন হরমোনকে কি কী বলে উত্তর উত্তরটি হচ্ছে নিউরো হরমোন ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন এগুলো প্রত্যেকটা কিন্তু দেখো এগুলো মিক্স আপ আছে অর্থাৎ শুধুমাত্র যে জি আছে তা নয় এখানে কিন্তু তোমার ফিজিক্সের কোশ্চেন আছে লাই লাইফ সায়েন্স অর্থাৎ বায়োলজি কোশ্চেন আছে সব রকম কোশ্চেনই আছে ঠিক আছে তো অবশ্যই দেখে যাবে ইম্পর্টেন্ট সবগুলি কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন এবং সংবিধান থেকেও প্রশ্ন আছে দেখতে পাচ্ছি সংবিধান থেকে কিন্তু জিকে থেকে প্রশ্ন আসে তোমাদের ঠিক আছে আচ্ছা তারপরে প্রশ্ন প্রাচীন পলি দ্বারা গঠিত মাটিকে কি বলা হয় উত্তর কি ভাঙড় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ভারতের সংবিধানে কত কত নম্বর ধারায় সাম্যের অধিকারটি রয়েছে উত্তরটি কি চোদ্দো থেকে আঠেরো নম্বর ধারায় আচ্ছা এবার আর একটা কথা বলে রাখি গতকালের যে ভিডিওটা তোমাদের দিয়েছি সেখানে ট্রিকে বিভিন্ন রকম ট্রিকগুলো কথা বলছিলাম যে এক দুই তিন চার করে মোট চারটে মতো ট্রিক বলেছি সেখানে থার্ড যে ট্রিকটা অর্থাৎ ওই যে দুই নম্বর ক্যাটাগরি টু নিয়ে যে কথাগুলো বলেছিলাম ওইখানে ভুলবশত আমি বলেছি চারটে অপশান তোমরা ক্লিক করে দেবে বাট এরকমটা করবে না তাহলে তোমরা কিন্তু কাটা হয়ে যাবে এবং সেখানে তোমরা জিরো পেয়ে যাবে ঠিক আছে এটা বারবার বলি আমার ওটা বলতে ভুল হয়েছে এবং অনেকেই সেটা সংশোধন করার জন্য অনুরোধ করেছে এবং আমার নিজেরও সত্যি খুব খারাপ লেগেছে যে সত্যি এটা ভুল বলেছি ওটা তোমরা অবশ্যই কারেকশান করে নেবে ওর কখনোই চারটে আনসার কিন্তু দেবে না ওটা কিন্তু রিজেক্ট করে দেবে বা তোমাদের কিন্তু পুরোটাই কেটে দেবে ঠিক আছে ওই জন্য আমি তোমাদের পোলেও লিখে দিয়েছি আমাদের যে পোস্ট আছে পোস্ট করে দিয়েছি এবং ভিডিওর কিন্তু যে কি বলবো কমেন্ট বক্সে কিন্তু আমি পিন করে দিয়েছি ওরকম করবে না অবশ্যই কিন্তু ওটা কিন্তু রিজেক্ট করে দেবে ঠিক আছে কী করতে পারো তোমরা একটা ট্রিক ফলো করতে পারো আগের কোশ্চেনে যে রকমটা আমি বলেছিলাম যদি আগের কোশ্চেনে অপশন বি এবং সি হয় তাহলে এই গুলো একটা অনুমান করে বলা যেতে পারে যে বি সি বাদেও এ বি হতে পারে বা এ এ এ ডি হতে পারে এরকম কিছু একটা হতে পারে ঠিক আছে কিন্তু পরপর চারটে করবে না ঠিক আছে এটা কিন্তু আমি পরে খেয়াল করেছি আমি যখন ভিডিওটা বানাচ্ছিলাম তখন আমার মাথায় ছিল না একদমই যে পরপর চারটে করে দিলে কিন্তু ওখানে লেখা আছে ক্লিয়ারলি যে নির্দেশিকা লেখা আছে ইনস্ট্রাকশনে যে চারটে যদি অ্যান্সার ভুল মানে পরপর করে দাও তাহলে কিন্তু ওখানে জিরো দিতে হবে অর্থাৎ কোনো মার্কসই কিন্তু ওখানে জয়েন হবে না ওকে আর ওই ট্রিকগুলো বলেছি পুরোটাই কিন্তু তোমাদের মানে যাদের দুয়ে একটা প্রশ্নের ক্ষেত্রে অসুবিধা হবে সেই ক্ষেত্রে বলেছি ঠিক আছে ট্রিকগুলো কিন্তু প্রত্যেকটাতে কাজে লাগাবে না বারবার বলছি রিকোয়েস্ট করছি যে যেটা জানা প্রশ্ন হয়তো ওই ট্রিক ফলো করতে গেলে একদম কিন্তু মাইনাসও হয়ে যেতে পারে ঠিক আছে বারবার বলছি রিকোয়েস্ট করছি একটু বুঝে শুনে কিন্তু পরীক্ষাটা দেবে ওকে চলো এবার পরে প্রশ্নে আসছি ভারতের সংবিধানের শিক্ষার অধিকার আইন কত নম্বর ধারায় রয়েছে তো উত্তরটি কি একুশে এ কোন ধরনের চলনের জন্য লজ্জাপতি গাছের পাতাকে স্পর্শ করে পাতা নুয়ে যায় উত্তরটি কি সিসমোনাস্টিক এইটা এই প্রশ্ন কিন্তু এসেছিল দু হাজার একুশে ঠিক আছে দু হাজার একুশে কিন্তু ফার্স্ট হাফি কোশ্চেনি এসেছিলো এই কোশ্চেনটা চলো পরে প্রশ্ন আসছি উদ্ভিদের দেহ প্রথম প্রাণের অস্তিত্ব খুঁজে পান কে উত্তর কি জগদীশচন্দ্র বসু পরের প্রশ্ন ক্যালোরি ক্যালোরির জেনিং জেনিক হরমোন নামে পরিচিত কোন হরমোন উত্তর কি থাইরক্সিন তো এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পরের প্রশ্ন হচ্ছে কোন পর্বতের অপর নাম মলয়াদ্রি তো উত্তর কি পূর্বঘাট পর্বতের অপর নাম হচ্ছে কি মলয়াদ্রি আচ্ছা আর একটা প্রশ্ন আসে অমরকণ্টক এই যে নদীটি কোন পর্বত থেকে উৎপন্ন হয়েছিল এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ঠিক আছে নেক্সট কোশ্চেন কোন নদীতে পিনেট জল নির্গম পদ্ধতি পরিলক্ষিত হয় উত্তর কি নর্মদা নদী আলেকজান্ডারের শিক্ষক ছিলেন উত্তর কি অ্যালিস্টেটল পরবর্তী প্রশ্ন কোন ব্যক্তি আলমগীর উপাধি ধারণ করেছিলেন উত্তর কি ঔরঙ্গজেব আর প্রশ্নটা ঘুরেও আসে যে ঔরঙ্গজেব কি উপাধি গ্রহণ করেছিলেন উত্তর কি আলমগীর ঠিক আছে উনি কিন্তু নিজেই নিজের উপাধিটি গ্রহণ করে নিয়েছিলেন আলমগীর শব্দের অর্থ কী যারা জানো অবশ্যই কিন্তু কমেন্ট করবে যার উত্তর সঠিক হবে তাকে কিন্তু অবশ্যই তার কমেন্টটা পিন করে রাখবো ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কোন ব্যক্তি আল হিলাল পত্রিকার সম্পাদক ছিলেন উত্তর কি মৌলানা আজাদ কত সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর কি ষোলশো খ্রিস্টাব্দে ইউনাইটেড নেশন কোন ব্যক্তি জয়েন করেছেন উত্তর কি রুস ভেল্ট পৃথিবীর সব থেকে বড় নাগরিক সভ্যতা কোনটি উত্তর কি সাধারণ সভা বা জেনারেল অ্যাসেম্বলি নাগরিক সভার কথা বলা হচ্ছে আচ্ছা ক্যালসিয়াম বিপাক বৃদ্ধি হয় কোন হরমোন থেকে উত্তর কি সোমাট্রপিক সোমাটোট্রপিক হরমোনের জন্য আচ্ছা কানাডি শব্দের অর্থ কি উত্তর কি পাহাড়ি দেশ নেক্সট কোশ্চেন বিশ্বের প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি উত্তর কি আরবল্লি পর্বত কোন ফুলের কারণে নীলগিরি নীল রঙের আবৃত দেখায় উত্তর কি নীলচে বেগুনি জাতীয় গুল্ম উদ্ভিদে হাত পা ভাঁজ করার কাজে কোন পেশি কাজ করে উত্তর কি ফ্লেক্সার নেক্সট কোশ্চেন মাছের শরীরে দুপাশে ভি আকৃতি যুক্ত পেশির কী নামে পরিচিত ওদের মাইটম পেশি পায়রা লেজের পালক সংখ্যা কটি উত্তর কি বারোটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে আর যদি আসে থলির সংখ্যা তাহলে কিন্তু হবে কটা নটা ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবো আমি এর আগে একটা তোমাদের কোশ্চেন করেছিলাম প্রত্যেকে কিন্তু সঠিক উত্তর দিয়েছ বায়ুমণ্ডল না থাকলে দিনের দৈর্ঘ্যের দিনে দৈর্ঘ্যের কি পরিবর্তন দেখা যেত তো কমে যেত দিন কিন্তু দিনের পরিমাণ কমে যেত ঠিক আছে নেক্সট কোশ্চেন কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত পদ্ধতিটির নাম কি ওতটা কি নিশাদল পরবর্তী প্রশ্ন যুক্ত একটি উদ্ভিদের নাম বলো ওতটা কি সুন্দরী বা ক্যাকটাস পরবর্তী প্রশ্ন চুম্বক প্রস্তুত করতে কি ব্যবহৃত হয়ে থাকে ওতটা কি কাঁচা লোহা নেক্সট কোশ্চেন একটি আদর্শ ভোল্ট মিটারের রোধ কি রকমের অতটা কি অসীম নেক্সট কোশ্চেন শব্দের দৈর্ঘ্য বৃদ্ধি হলে ওই শব্দের তীব্রতা কী পরিবর্তন হয় অতটা কি কমে যায় চাঁদে কোনো বিস্ফোরণের প্রতিধ্বনির যদি আওয়াজ আমরা কোনো শুনতে পাই কেন শুনতে পাই না তো কি চাঁদ এবং পৃথিবীর মধ্যে কোনো জড় মাধ্যম নেই বলে ঠিক আছে নেক্সট কোশ্চেন বায়ু শূন্য স্থানে শব্দের তরঙ্গের বেগ কত উত্তরটি শূন্য যেখানে শূন্য মানে যেখানে কোনো মানে হাওয়া বাতাস নেই সেখানে কিন্তু যদি কোনো শব্দও হয় না সেটা কিন্তু শুনতে পাবো না কারণ বায়ু কিন্তু সরি শব্দ কিন্তু শূন্য মাধ্যমে প্রবাহিত হতে পারে না ঠিক আছে এটা আমরা প্রত্যেকে জানি নেক্সট কোশ্চেন ভারতের ব্যবহৃত আর্থিক তারের প্লাস্টিক অন্তকরণের রং কী থাকে ওটা কি সবুজ কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সেলসিয়াস এবং ফাইন স্কেলের মান সমান ও কি মাইনাস চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন অর্থাৎ এটা মানে কি বোঝাচ্ছে যে সেন্টিগ্রেড এবং ফাইন এই দুটো কিন্তু মান সমান সমান হবে কোন ডিগ্রি সেন্টিগ্রেডে তো হচ্ছে মাইনাস চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডে ঠিক আছে চলো এবার পরে প্রশ্ন আসছি জল জল ও সমের একক কোনটি এসআই তো অতটা কি কেজি পরবর্তী প্রশ্ন ভারতের আত্মা বইটির রচয়িতা কে তো উত্তর কি বিপিন চন্দ্র পাল খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল উত্তর কি উনিশশো উনপঞ্চ উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর ঠিক আছে এবং আর একটা প্রশ্ন আসছে ভারতের সংবিধান প্রথম কবে কবে থেকে মানে সংবিধান কবে থেকে ঠিক বলবো মানে প্রচলিত হয়েছিল তো এটাও একটা প্রশ্ন আসে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যারা জানো কিন্তু কমেন্ট করবে কোন বড় লাটের শাসনকালে বঙ্গভঙ্গ রদ হয় তো উত্তর কি লর্ড হারড শাসনালে কিন্তু কিন্তু রদ হয় এবার একটা প্রশ্ন এখানে কবে হয়েছিল ঠিক আছে বঙ্গবন্ধু চালু কবে হয়েছিল এবং কবে হয়েছিল যারা জানো অবশ্যই করবে কোশ্চেন নবম শিখ গুরুকে শিখ গুরু তেগ বাহাদুর কে কে হত্যা করেছিলেন উত্তর কি ঔরঙ্গজেব এই ঔরঙ্গজেব ভীষণই দুষ্টু একজন শাসক ছিলেন এবং অনেকেই কিন্তু এনাকে সহ্য করতে পারেন না যাই হোক পরে কোশ্চেন আসছি সর্বপ্রথম মহাকাশে যান কোন প্রাণী তো কি আমরা প্রত্যেকে লাইকা নামক একটি কুকুর ঠিক আছে এবং তারপরে কিন্তু যিনি গিয়েছিলেন প্রথম মহাকাশে প্রথম মহাকাশচারীর নাম কী যে যেন অবশ্যই কমেন্ট করো নেক্সট কোশ্চেন সুব্রত কাপটি কোন খেলার সাথে যুক্ত উত্তরটি অবশ্যই মনে আছে ফুটবল ঠিক আছে তো সুব্রতর দন্ত ছয় হর্ষু দেখবে আর এখানে ফুটবলে হর্ষু দেখবে ফয় হর্ষু আর এখানে দন্ত ছয় হর্ষু তো দুটো হসু যদি রয়েছে তাই কিন্তু এইভাবে মনে রাখার চেষ্টা করবে ঠিক আছে নেক্সট এম এসএমএস এর আবিষ্কারককে তো এটা যদিও কমন আসবে না তোমাদের পরীক্ষায় কিন্তু তবু জেনে রাখো মাঠটি মাখর নান্ড ঠিক আছে বায়ুমণ্ডলের সবথেকে কঠিন সবথেকে বেশি দূষণ ঘনত্বযুক্ত স্তর কোনটি কি ট্রপোস্ফিয়ার গোবর গ্যাসের মুখ্য উপাদান হিসেবে কোনটি এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন উত্তর কি মিথেন আর রাউলট আইনটি অপর কোন নামে পরিচিত ওদেরকে ব্ল্যাক অ্যাক্ট ঠিক আছে কেন ব্ল্যাক অ্যাক্ট বলা হয়েছিল অর্থাৎ কালো আইন কেন বলা হয়েছিল যারা জানো অবশ্যই কমেন্ট করো ঠিক আছে নেক্সট কোশ্চেন কত সালে জাতীয় গ্রন্থাগারের সূচনা হয়েছিল উত্তরটি কি আঠারোশো পঁয়ত্রিশ সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল কত সালে উত্তরটি দেখে নেবে উত্তরটি হচ্ছে কি উনিশশো চোদ্দ সালে কোন ব্যক্তি ফতেপুর সিক্রির নির্মাতা উত্তরটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কিন্তু উত্তরটি হচ্ছে কি আকবর নেক্সট কোশ্চেন রবার থেকে রবার কোন যোগীর পলিমার রূপে ব্যবহৃত ইথিলিন তো আহ লাস্ট কোর্শন এবার পঞ্চাশ নম্বর প্রশ্ন গান্ধীজিকে প্রথম কোন ব্যক্তি মহাত্মা বলেছিলেন মহাত্মা মানে কি মহান আত্মাচার তো বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর কাকে বলেছেন মহাত্মা গান্ধীকে মোহনদাস করমচাঁদ গান্ধীকে ঠিক আছে তো এই ছিল পঞ্চাশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তোমাদের আরেকটা কথা বলে রাখি এই যে বঙ্গি নার্সিং অ্যাকাডেমি আমাদের সেকেন্ড চ্যানেল অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই নশো জন সাবস্ক্রাইব করেছে তার জন্য প্রত্যেকে থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তোমাদের যারা করনি অবশ্যই করে রাখবে নেক্সট ভিডিওগুলো কিন্তু সেখানে আমি পাবলিশ করে দেবো ওকে তো আজকে আমাদের এখানে শেষ করছি আবার একটু পরে আবার দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থেকো নমস্কার